আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিপাস ইজি কুকিং। আজকে আপনার জন্য নিয়ে এসেছি মজাদার কলিজা ভুনা, তাও আবার আজকে রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে। আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। নর্মালি আমরা সবাই কলিজা ভুনা খেয়ে থাকি, বাট একটু টেস্টের ভিন্নতা আনার জন্য আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি, আর পারফেক্ট একটা রেজাল্ট এসেছে। তো সেই জন্য আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করছি। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি এখানে কলিজাগুলো একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন কলিজাগুলো একটু ভাপিয়ে নেব, একটু বলকা নিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে কলিজার রক্তগুলো চলে যায় আর পরিষ্কার হয় ভালোভাবে। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর এর কালারও চেঞ্জ হয়ে এসেছে। এখন এটা নামিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। চলে এসেছি মূল রান্নায়। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। তো কলিজার রান্নায় একটু তেলের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, গোলমরিচ, এলাচ, লং আর হচ্ছে তেজপাতা। তো এগুলো এখন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর মশলাগুলো 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ করে। 1.5 চা চামচ করে এখানে আদা আর রসুন আমি নিয়ে নিয়েছি, মোট 3 চা চামচ। তো আদা রসুনটাও তেলের মধ্যে আমি 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি। এখন এখানে আরও দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণ। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মরিচের গুঁড়োটা অনেকে ঝাল কম খায়, অনেকে বেশি খায়, সে অনুযায়ী আপনারা দিয়ে নেবেন কম বেশি করে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন এটা 2-3 মিনিটের জন্য ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল অলরেডি উপরে চলে এসেছে। এখন আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি কলিজা আমি নিয়ে নিয়েছিলাম, তো সেই মেজারমেন্ট অনুযায়ী সব মশলা আপনারা দিয়ে দেবেন। খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিচ্ছি আমি 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে। ফিরে এলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন এখন এটা কী পর্যায়ে এসেছে। তো মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এখন এখানে ধুয়ে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অনেকেই উপরের যে লাল অংশটা ওটা ফেলে দেয়, তো যারা এটা খেতে চান না লাল অংশটা তারা একটু উঠিয়ে নেবেন, বাট আমরা খাই তাই লাল অংশটা ফালানোর কোনো প্রয়োজন মনে করিনি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর কাঁঠালের বিচিগুলো মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে আর নিচে হালকা হালকা লেগেও এসেছে। আর এরকমই হতে হবে, এতে করে এক্সট্রা একটা ফ্লেভার যোগ হবে, বাট পুড়ে ফেলা যাবে না। তো অনবরত নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর এখানে পানি অ্যাড করে দিতে হবে। পানিও আমি অ্যাড করে দিলাম মাত্র। পানি অ্যাড করে দেওয়ার পর এটা আমি আবারও রান্না করছি লো টু মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য। এতে করে কলিজাগুলো ভালোভাবে সিদ্ধ হবে, সেই সাথে মশলাগুলো ঢুকবে। ফিরে এলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন এটা কী পর্যায়ে এসেছে। এখন এখন দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন। আর আরেকটা কথা, আমি কিন্তু মাঝখানে আবারও লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর কলিজা একটু ঝালঝাল হলেই আসলে খেতে ভালো লাগে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে।
আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু আরও টেনে এসেছে পরবর্তীতে। আর আলহামদুলিল্লাহ, আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো অতটা মজা লাগবে না, বাট কাঁঠালের বিচি দিয়ে আজকে কলিজা ভুনাটা খুবই মজা লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা, যেহেতু এখন কাঁঠালের সিজন চলছে। তো মোটামুটি যারা কাঁঠালের বিচি খান তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো ও শেয়ার করবেন আমার ভিডিওগুলো, সেই সাথে কমেন্টসও করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।